ক্লাস টেন, আমি তোমাদের 5 নম্বর অধ্যায়ের 5 নম্বর পরিচ্ছেদ ভারতের মৃত্তিকা থেকে ক্লাস করাচ্ছিলাম। তো ভারতের মৃত্তিকার 3টে মৃত্তিকা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো আরও 3টে মৃত্তিকা সম্বন্ধে আজকে আলোচনা করা হচ্ছে। দেখো, ল্যাটেরাইট মাটি, মরু মৃত্তিকা এবং পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, এই 3টে মৃত্তিকা সম্বন্ধে আজকে আলোচনা করা হচ্ছে। তো ল্যাটেরাইট মাটি, জানো তোমরা, ল্যাটার শব্দ থেকে এসছে, যেটা ইটের মতো শক্ত হওয়ার কারণেই কিন্তু ল্যাটেরাইট নাম। এবং ভারতবর্ষের টোটাল যা এরিয়া তার 8% অঞ্চল জুড়ে কিন্তু এই ল্যাটেরাইট মাটি লক্ষ্য করা যায়। এবং এটার উৎপত্তি উষ্ণ আর্দ্র এবং ক্রান্তীয়, যে উষ্ণ আর্দ্র জলবায়ুপূর্ণ এলাকা যেখানে বৃষ্টিপাত বেশি দেখা যায়, সেই এলাকাতেই কিন্তু এ ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়। এবং সেখান থেকে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে সিলিকা জাতীয় উপাদানগুলো অপসারিত হয় এবং তার ফলে লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি যে খনিজ সম্পন্ন উপাদানগুলো পড়ে থাকে, তার ফলেই কিন্তু এই ল্যাটেরাইট জাতীয় বা ইটের মতো শক্ত এবং লাল রঙের এই মৃত্তিকাটা সৃষ্টি হয়। উপাদানগুলো দেখো তোমরা, লোহা, অ্যালুমিনিয়াম, সিলিকা এবং কম পরিমাণ কিছু জৈব পদার্থ কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এগুলোই হচ্ছে ল্যাটেরাইট মাটির উপাদান। নেক্সট দেখো এর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের রঙ তো অবশ্যই লাল, এছাড়াও বাদামি এবং হালকা হলুদ কালারও কিন্তু রঙ লক্ষ্য করা যায়। গ্রোথান যেটা দেখা যাবে, টেক্সচার শক্ত কাকুরের মতো উপাদান এবং লক্ষ্য করা যায়, এবং সেক্ষেত্রে মৌচাকের মতো গঠন কিন্তু দেখা যায়। খনিজ দেখো, এখনই বললাম যে লোহা, অ্যালুমিনিয়াম, কোয়ার্জ, বক্সাইট, ম্যাঙ্গানিজ ইত্যাদি যে খনিজ, সেগুলো খনিজ সমৃদ্ধ মৃত্তিকা বলা যায় ল্যাটেরাইটকে অবশ্যই। এছাড়া উৎপাদিত শস্য, চা, কফি, বাদাম এবং রাবার জাতীয় যে শস্য, সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু লক্ষ্য করা যায় এই ল্যাটেরাইট মৃত্তিকায়। ভারতের আঞ্চলিক বন্টন যদি দেখো, টোটাল বলা হয়েছে 8% অঞ্চল ভারতের লক্ষ্য করা যায় ল্যাটেরাইট মাটি। এবং সেক্ষেত্রে ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এবং অন্যান্য আরও কিছু রাজ্যে কিন্তু এই মাটি লক্ষ্য করা যায়। নেক্সট দেখো মরু মৃত্তিকা। মরু মৃত্তিকা ভারতের টোটাল যে এরিয়া তার 4.5% অঞ্চল জুড়ে কিন্তু এই মরু মৃত্তিকা দেখা যায়। এবং মরু মৃত্তিকা মানে তোমরা বুঝতে পারছো অবশ্যই মরু অঞ্চলে দেখা যাবে, এবং যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, মাত্র 25 সেন্টিমিটার বা তারও কম। এবং যান্ত্রিক আবহবিকার দ্বারা যে প্রাচীন পাহাড়গুলো ক্ষয়ে কিন্তু এই বালিগুলো সৃষ্টি হয় এবং সেখান থেকে কিন্তু এই মরু অঞ্চলের মৃত্তিকা সৃষ্টি হয়। উপাদান তো অবশ্যই এখানে বালি, বিভিন্ন আকারে ছোট ক্ষুদ্র কণা যে বালি, সেটাই হচ্ছে এখানকার মরু মৃত্তিকার প্রধান উপাদান। বৈশিষ্ট্য যদি দেখা যায়, রঙ তো ধূসর, বাদামি এবং হালকা হলুদ, অর্থাৎ বালিগুলোর আলাদা আলাদা কালার অনুযায়ী কিন্তু এই মাটির রঙটা আলাদা হয়েছে, ধূসর, বাদামি বা হালকা হলুদ বলা যায়। গ্রোথন মোটা দানার যে বালি, অতএব এটা বেলে গ্রোথন বলা হয়। গ্রোথন হচ্ছে বেলে গ্রোথন, অর্থাৎ বালি কণা দ্বারা গঠিত যে মৃত্তিকা। খনিজ ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং সোডিয়াম ইত্যাদি বিভিন্ন ধরনের খনিজ সমৃদ্ধ মৃত্তিকা, এবং অতটা উর্বর না যদিও। উৎপাদিত শস্যর মধ্যে মিলেট, অর্থাৎ জোয়ার, বাজরা, রাগি, তুলো, তৈলবীজ, গম, যব, ভুট্টা বিভিন্ন ধরনের ফসল কিন্তু চাষ হতে লক্ষ্য করা যায়। আঞ্চলিক বন্টন যদি দেখা যায়, ভারতবর্ষের মরু অঞ্চল বলতে রাজস্থানের যে থর মরু অঞ্চল, সেক্ষেত্রেই কিন্তু এই মরু মৃত্তিকাটা রাজস্থানে বেশি লক্ষ্য করা যায়। এছাড়া পাঞ্জাব এবং গুজরাটেরও কিছু কিছু অঞ্চলে কিন্তু এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। নেক্সট দেখো এবং লাস্ট ভারতের মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা। এটা টোটাল যা ভারতের আয়তন তার 8.7% এলাকায় কিন্তু এটা লক্ষ্য করা যায়। এবং উৎপত্তি দেখা যায় পার্বত্য অঞ্চলের যে উদ্ভিদের ডাল পাতা পচে কিন্তু এই হিউমাস জাতীয় যে জৈব পদার্থ সমৃদ্ধ মৃত্তিকা সেটা সৃষ্টি হয়। উপাদান জৈব পদার্থের পরিমাণ তো অবশ্যই বেশি এবং কর্দম কণা বা কাকর কণা এগুলোও লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্যের দিকে দেখো, রং অবশ্যই যেহেতু জৈব পদার্থ বেশি সেজন্য বাদামি, ধূসর বা ছাই রং বা কালো রং জাতীয় এই মৃত্তিকাটা লক্ষ্য করা যায়। গ্রোথন দোয়াশ এবং বেলে দোয়াশ প্রকৃতির হয়, অর্থাৎ এখানে কাদা এবং বালির পরিমাণ যেহেতু সমান দেখা যায় দোয়াশ মৃত্তিকা, এবং বেলে দোয়াশের ক্ষেত্রে বালি ভাগ বা কাদা বা অন্যান্য উপাদান সেগুলো সম পরিমাণে থাকা বেলে দোয়াশ এবং দোয়াশ প্রকৃতির গঠন এখানে লক্ষ্য করা যায়। নেক্সট দেখো খনিজ, ফেলসবার জাতীয় যে খনিজ, অভ্র, সিলিকা, হর্নব্লেন্ড ইত্যাদি খনিজ সমৃদ্ধ মৃত্তিকা বা জৈব পদার্থ সমৃদ্ধ মৃত্তিকা হচ্ছে পার্বত্য মৃত্তিকা। যেহেতু অনেকটা জৈব পদার্থ বা হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা হওয়ার কারণে এখানে চা, কফি বা পার্বত্য অঞ্চলে যে সমস্ত ফসলগুলো হয়, মশলা, ফল ইত্যাদি ফসল চাষের জন্য খুবই আদর্শ। নেক্সট দেখো আঞ্চলিক বন্টন। আঞ্চলিক বন্টনে হিমালয় পার্বত্য অঞ্চল ছাড়াও ভারতবর্ষে যে সমস্ত পার্বত্য এলাকাগুলো রয়েছে, একদম উত্তর দিকে তো অবশ্যই হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, এছাড়াও নীলগিরি দক্ষিণ দিকে, পশ্চিম দিকে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, এই সমস্ত অঞ্চল জুড়েই কিন্তু এই পার্বত্য মৃত্তিকা লক্ষ্য করা যায়।